জনি লিভার বলিউডের একজন বিখ্যাত কৌতুক অভিনেতা, যার অভিনয় যার হাস্যরসে কৌতুক প্রতিটি মানুষকে হাসতে বাধ্য করে, প্রতিটি মানুষকে আনন্দ দেয়। আজ বলব এই কৌতুক অভিনেতা জনি লিভার প্রসঙ্গে। জনি লিভার হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি হিন্দি চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসেবে বেশি পরিচিত। লিভার ভারতে প্রথম স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে পারফর্ম করেন। লিভার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কমেডিয়ান পুরস্কারের জন্য 13 বার মনোনীত হন এবং দিওয়ানা মাস্তানা ও দুলহে রাজা চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2 বার ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। তিনি 1984 সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন এবং এ যাবৎ প্রায় 100টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। জনি লিভার সুজাতাকে বিয়ে করেন, তাদের 2 সন্তান রয়েছে। এক মেয়ে জ্যামি লিভার একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং প্রথম ছেলের নাম জেসি। লিভার একজন খ্রিস্টান ধর্মের অনুসারী। এ সম্পর্কে তিনি বলেন, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। আমি সর্বদা একজন ধার্মিক ব্যক্তি ছিলাম, তবে একটি ঘটনা আমার জীবনকে বদলে দেয়। আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত ছিল। আমি অসহায় হয়ে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম। আমি চলচ্চিত্রের কাজ বন্ধ করে দিয়েছি এবং তার জন্য প্রার্থনা করার জন্য আমার সমস্ত সময় ব্যয় করেছি। 10 দিন পরে যখন তাকে একটি পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল, তখন ক্যান্সার অদৃশ্য হয়ে যাওয়ার কারণে চিকিৎসকরা অবাক হয়েছিলেন। এটা আমার জন্য একটি নতুন জীবনের শুরু ছিল। পেটের জ্বালায় রাস্তায় ফুটপাতে ফেরিওয়ালার কাজ করে জীবন নির্বাহ করেছেন জনি লিভার। রাস্তায় বিক্রি করেছেন কলম, খাতা, বই, পেন্সিল। জনি লিভারের জীবন সংগ্রাম সত্যিকারেই আমাদের অনুপ্রেরণা যোগায়। 90-এর দশকে বলিউডের কম বেশি প্রায় প্রত্যেক সিনেমাতেই হাস্য কৌতুক অভিনেতার ভূমিকায় জনি লিভার ছিলেন পরিচালক এবং প্রযোজকদের প্রথম পছন্দ। জনির কমিক সেন্স এতটাই তুখর ছিল যে পর্দায় তার উপস্থিতি দর্শককে কখনো মুখ ভার করে থাকতে দেয়নি। অক্ষয় কুমার, গোবিন্দা, সালমান খান, শাহরুখ খান থেকে শুরু করে তৎকালীন সময় বলিউডের প্রায় প্রত্যেক প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জনি লিভার। বলিউডের এমন একজন তারকার জন্ম হয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রকাশম এ একটি খ্রিস্টান তেলুগু পরিবারে। তার আসল নাম কিন্তু জনি লিভার নয়। বলিউডে পা রাখার আগে জন রাও, প্রকাশ রাও জানুমালা নামেই পরিচিত ছিলেন জনি লিভার। তিনি যখন খুব ছোট তখনই তার পরিবার অন্ধ্রপ্রদেশ ছেড়ে মুম্বাইয়ের ধারাভি বস্তিতে এসে ওঠে। জনির বাবা হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির অপারেটর ছিলেন। 3 কন্যা সন্তান এবং জনিসহ 3 পুত্র সন্তানকে নিয়ে বড়ই অভাবের সংসার ছিল তাদের। সাংসারিক নিত্য অভাব এবং চরম দারিদ্র্যের কারণে 7ম শ্রেণীতে পড়ার সময়ই স্কুল ছেড়ে দিতে বাধ্য হয় জনি। সেই ছোট বয়সেই সংসার চালানোর জন্য রাস্তায় রাস্তায় ঘুরে পেন পেন্সিল বিক্রি করার কাজ নিয়েছিলেন তিনি। তবে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। বিশেষত তিনি খুব ভালো নকল করতে পারতেন। কৌতুক অভিনয়ে সিদ্ধহস্ত ছিলেন ছোটবেলা থেকেই। তিনি বড় হয়ে বলিউডে কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করতে চেয়েছিলেন, তবে সেই সময় তাদের পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই দুর্বল ছিল যে বলিউডে অভিনয়ের স্বপ্ন দেখলেও তা পূরণ করার বিষয়ে ভাবতেই পারতেন না জনি লিভার। জনি একটু বড় হওয়ার পর তার বাবা তাকে হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানিতে একটি চাকরির বন্দোবস্ত করে দেন। তবে চাকরি করার পাশাপাশি সহকর্মীদের বিভিন্ন বলিউড অভিনেতাদের মিমিক্রি করে দেখাতেন এবং বেশ প্রশংসিত হতেন। আর এভাবে একদিন অফিসে কৌতুক অভিনয় করতে করতেই তিনি তার বিশ্ববিখ্যাত নামটি অর্জন করে নেন। একবার হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির তরফ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে সিনিয়র অফিসারদের সামনে কৌতুক অভিনয় করে দেখাচ্ছিলেন জনি। তার অভিনয় দেখে সিনিয়র অফিসাররা এতটাই খুশি হয়েছিলেন যে তারাই তাকে নতুন নাম দেন জনি লিভার। হিন্দুস্তান ইউনিলিভারের লিভার শব্দটি হয়ে ওঠে তার পদবী। সেই সিনিয়র অফিসারদের সুপারিশে এরপর থেকে বিভিন্ন কমেডি শোয়ে
ডাক পেতে শুরু করেন জনি। এরপর থেকে কার্যত কমেডি দুনিয়ায় তিনি আত্মপ্রকাশ করেন, সকলে তাকে চিনতে শুরু করেন। কমেডি শোয়ের দৌলতে জনি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিলেন যে এক সময় শোয়ের চাপে তাকে চাকরি ছাড়তে হয়। এই পেশায় আসার জন্য কল্যাণজি আনন্দজির গ্রুপের সদস্য হন জনি। সেই গ্রুপের সদস্য হওয়ার পর আন্তর্জাতিক স্তরেও খ্যাতি অর্জন করেন জনি বিবার। ভারতের প্রথম মাস পপুলার স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলেন জনি বিবার। কমেডিতে তার এই দক্ষতা তাকে বলিউডের দৌড় গোড়া পর্যন্ত নিয়ে গিয়েছিল। তুম পর হাম কুরবান ছবিতে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন জনি। প্রথম ছবিতেই কিস্তি মাত করে বসেন তিনি। এই ছবিতে অভিনয় করে বলিউড পরিচালক তথা অভিনেতা সুনীল দত্তের নজরে পড়ে যান তিনি। 1982 সালে সুনীল দত্ত দর্দ কা রিশতা ছবিতে একটি চরিত্রে জনিকে কাজের সুযোগ করে দেন। এরপর আর তাকে কখনো ঘুরে তাকাতে হয়নি। প্রায় 4 দশকের অভিনয় জীবনে 350টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন জনি। আজও বলিউডের কৌতুক অভিনেতাদের প্রসঙ্গে উঠলে জনি লিভারের নাম প্রথমে উঠে আসবে। ক্যারিয়ারে এত সফলতা অর্জনের পরেও তিনি বরাবর মাটির সংস্পর্শেই থেকেছেন। তার আচার আচরণে কখনো দম্ভ প্রকাশ পায়নি। তবে এমন অভিনেতার হাতে মাঝে বেশ কিছুদিন কোনো কাজ ছিল না, সেই সময় তিনি মনের দুঃখ প্রকাশ করেছিলেন। তবে বেশি দিন তার থেকে মুখ ফিরিয়ে থাকেনি বলিউড। আবার কাজে ফিরেছেন সকলের মন ভালো করার কারিগর জনি বিবার। আমি স্কুল ড্রপ আউট, মদ্যপ বাবা দায় নেননি, পড়ার পয়সা ছিল না জনি বিবার। প্রসঙ্গত স্কুল ছাড়ার পর মুম্বাইয়ের রাস্তায় পেন বিক্রি করতেন জনি। আবার তারকাদের ডায়লগ নাচ নকল করে রোজগার করতেন। জানা যায় হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির এক অনুষ্ঠানে নকল করে কৌতুক অভিনয় করে সকলের মন জিতেছিলেন জন প্রকাশ রাও জানুমালা আসল নাম, তারপর থেকে তার নাম দেওয়া হয় জনি লিভার। বলিউডের ছবিতে বহু পরিচিত নাম, আইকনিক কমেডিয়ানদের মধ্যে একজন হলেন জনি লিভার। অভিনেতা কৌতুক শিল্পী হিসেবে পরিচিতি মিললেও পড়াশোনা বেশি দূর করতে পারেননি জনি। সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্কুল ছাড়তে হয় তাকে দারিদ্রতার কারণে। মদ্যপ বাবার সঙ্গে শৈশব কাটানো মোটেও সুখের ছিল না। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বিষয়ে মিডিয়ার নিকট মুখ খুলেছেন জনি লিভার। কাজ খুঁজতে অন্ধ্রপ্রদেশ ছেড়ে নিজের বোম্বে আসার কথা বলতে গিয়ে কঠিন শৈশবের কথা জানিয়েছেন জনি লিভার। অর্থের অভাবেই সপ্তম শ্রেণীতে পড়তে পড়তে স্কুল ছাড়তে হয় তাঁকে। জনি লিভারের কথায়, আমার বাবা মদ্যপ ছিলেন, যার কারণে তিনি আমাদের প্রতি কখনোই মনোযোগ দেননি। তবে আমার বড় জেঠু আমাদের হয়ে টাকা দিতেন, স্কুলের টাকা এবং রেশন। তাই কিছুদিন পর আমি বিরক্ত হয়ে স্কুল ছেড়ে দিলাম, কিন্তু স্কুলে পড়ার সময় অনেক ভালোবাসা পেয়েছি। শিক্ষকরা ভীষণ ভালোবাসতেন, সবাইকে নকল করে বেড়াতাম। আমার ক্লাস শিক্ষক দয়ময়ন্তী ভীষণ ভালোবাসতেন। আমি স্কুল ছেড়ে দিলে উনি আমার খোঁজ খবর নিতেন। আমি যাতে স্কুলে যাই সেজন্য স্কুলের বেতন জামা কাপড় কিনে দিতে চেয়েছিলেন। আমার সঙ্গে ওর এখনও যোগাযোগ রয়েছে। প্রসঙ্গত স্কুল ছাড়ার পর মুম্বাইয়ের রাস্তায় পেন বিক্রি করতেন জনি। আবার তারকাদের ডায়লগ নাচ গান নকল করে রোজগারও করতেন। জানা যায় হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির এক অনুষ্ঠানে নকল করে কৌতুক অভিনয় করে সকলের মন জিতেছিলেন জন প্রকাশ রাও জানুমালা। তারপর থেকে তার নাম দেওয়া হয় জনি লিভার। পরবর্তী সময় সেই নামেই পরিচিতি পান তিনি। জনি লিভার বলেন, বর্তমানে আমার 2 সন্তান, এক মেয়ে জ্যানি আর ছেলে জেসি, ওরাও আমাকে অনুসরণ করে এগিয়ে চলেছেন। প্রসঙ্গত 2019 সালে মুক্তি পাওয়া কমেডি হাউসফুল 2 ছবিতে কাজ করেছিল বাবা মেয়ের জুটি। সেই ছবিতে ছিলেন কুণাল খেমু, নূপুর সেনন, সৌরভ শুক্লা, চামকি পাণ্ডে এবং রাজপাল যাদবের মতো অভিনেতারা। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল বোম্বাই কাঁপানো, হিন্দি চলচ্চিত্র কাঁপানো বিগত 40 বছর এক নায়কত্ব বা রাজত্ব দখল করা কমেডিয়ান, অভিনেতা, কৌতুক অভিনেতা জনি লিভারের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।
ha 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 ha